মায়াবী সৌন্দর্যের আদার সিলেটে আপনাকে স্বাগতম। মাত্র 1500 টাকায় ঘুরে আসলাম রাতারগুলের সোয়াম ফরেস্ট, ভোলাগঞ্জের সাদা পাথর চা বাগান ও হযরত শাহ জালালের মাজার থেকে। সিঙ্গেল যাবেন নাকি গ্রুপে যাবেন নাকি কোনো ট্যুর এজেন্টের মাধ্যমে যাবেন, ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন এবং জেনে নিন খুঁটিনাটি সকল ইনফরমেশন, এবং নিজেই সিদ্ধান্ত নিয়ে নিন কখন যাবেন, কিভাবে যাবেন, কোন উপায়ে যাবেন। সুতরাং কথা না বাড়িয়ে উপভোগ করতে থাকুন আমার নতুন ইনফরমেটিভ ভিডিও। ঢাকার যাত্রাবাড়ি অথবা সায়দাবাদ থেকে রাতের টিকিট কেটে নিন ঢাকা টু সিলেট 470 টাকা দিয়ে। পরের দিন সকালবেলা আপনাকে নামিয়ে দেবে সিলেটের কদমতলি বাস টার্মিনালে। কদমতলি বাস টার্মিনাল থেকে 50 টাকা সিএনজি ভাড়া দিয়ে চলে আসুন সিলেটের প্রাণকেন্দ্র আম্বরখানা। আগেই সিদ্ধান্ত নিয়ে নিন কোন জায়গায় আগে যাবেন, সোয়াম ফরেস্ট, রাতারগুল নাকি সাদা পাথর ভোলাগঞ্জ। আমার পরামর্শ, আগে রাতারগুল সোয়াম ফরেস্টে যাওয়াই ভালো হবে। সেখানে 1.5-2 ঘন্টার নৌকা জার্নি শেষে আপনি যথেষ্ট সময় নিয়ে ভোলাগঞ্জের সাদা পাথর চলে যান। আম্বরখানা থেকে আপনি রিজার্ভ সিএনজি পাবেন 1500 টাকায় সারা দিনের জন্য, কিন্তু যদি আপনি লোকালভাবে যেতে চান সেক্ষেত্রে আপনাকে আম্বরখানা থেকে আসতে হবে সাহেবের বাজার স্টেশনে, সিএনজিতে করে ভাড়া পড়বে 30 টাকা পার পার্সন। সাহেবের বাজার থেকে ইঞ্জিন চালিত অথবা ব্যাটারি চালিত সিএনজি অটোরিকশাতে চেপে 20 টাকায় চলে আসুন রাতারগুলের চৌরাঙ্গি ঘাটে, যেখান থেকে নৌকা ভাড়া নিয়ে আপনি রাতারগুলের সোয়াম ফরেস্টে ঘুরতে পারবেন। বলে রাখি, রাতারগুলের নৌকাঘাট হচ্ছে 3টি, মোটরঘাট, মাঝের ঘাট এবং চৌরাঙ্গি ঘাট। 3টি ঘাটের মধ্যে সব থেকে শেষের ঘাট হচ্ছে চৌরাঙ্গি ঘাট। এই চৌরাঙ্গি ঘাটই সব থেকে বেশি জনপ্রিয় এবং এখানেই সব থেকে বেশি পর্যটক আসে। রাতারগুলে নৌকা ভাড়া জনপ্রতি 100 টাকা সরকার কর্তৃক নির্ধারিত এবং এন্ট্রি ফি জনপ্রতি 57 টাকা, কিন্তু এখানে আপনি জনপ্রতি হিসাবে ঘুরতে পারবেন না, এক নৌকায় সর্বনিম্ন 5 জন যেতে হয় এবং টোটাল ভাড়া পড়ে 750 টাকা। আপনি যদি সিঙ্গেল যান সেক্ষেত্রেও আপনাকে একটা নৌকা যদি নিয়ে থাকেন 750 টাকা দিতে হবে, আর যদি গ্রুপে 5 জন থাকেন সেক্ষেত্রে একটা নৌকা নিতে হবে 750 টাকা দিয়ে। যদি গ্রুপে 2-4 জন থাকেন সেক্ষেত্রে ইচ্ছে করলে আপনারা অন্য কোনো গ্রুপের সাথে অ্যাড হয়ে একটা নৌকা হায়ার করতে পারেন, আর যদি কারোর সাথে অ্যাড হওয়ার ঝঞ্ঝাবেলা না চান তাহলে নিজেরাই একটি নৌকা হায়ার করে নিন। আর রাতারগুলের সব থেকে ভ্রমণের উপযুক্ত সময় হচ্ছে বর্ষাকাল, এই সময় চারিদিকে পানি থই থই করে এবং দেখতে অনেক সুন্দর লাগে। ডিসক্রিপশন বক্সে লোকাল 2 জন ট্যুর গাইডের নাম্বার দিয়ে দিয়েছি, যে কোনো প্রয়োজনে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। 1-1.5 ঘন্টায় রাতারগুলের সৌন্দর্য উপভোগ শেষে আপনাদের পরবর্তী গন্তব্য হবে ভোলাগঞ্জের সাদা পাথর। যে পথে আসছেন মানে চৌরাঙ্গি ঘাট থেকে আপনাকে এখন যেতে হবে সাহেবের বাজারের পরের একটি স্টেশন রয়েছে, যার নাম হচ্ছে ধূপগুল স্টেশন। সিএনজি বা অটোতে চেপে 30 টাকা দিয়ে চলে আসুন ধূপগুল স্টেশনে। ধূপগুল থেকে 20 মিনিট পরপর আপনি পেয়ে যাবেন সাদা পাথর পরিবহন, যা সিলেটের আম্বরখানা থেকে ভোলাগঞ্জ পর্যন্ত যেয়ে থাকে সাদা পাথর পরিবহন নামে মিনি এক ধরনের বাস, যা পর্যটকদের জন্যই সিলেটে তৈরি করা হয়েছে। ভাড়া পড়বে ধূপগুল থেকে ভোলাগঞ্জ সাদা পাথর পর্যন্ত মাত্র 50 টাকা। ধূপগুল থেকে সিএনজিতে যেতে পারেন ভোলাগঞ্জ, 100 টাকা ভাড়া পড়বে, অথবা বিআরটিসি রয়েছে তার ভাড়া পড়বে 40 টাকা। আপনার ইচ্ছা যেভাবে খুশি সেভাবে ধূপগুল থেকে ভোলাগঞ্জ আসতে পারেন। পথে ভোলাগঞ্জের টুকের বাজার থেকে আপনি দুপুরের খাবার খেয়ে নিতে পারেন, অনেকগুলো ভালো মানের হোটেল রয়েছে এখানে খাওয়া দাওয়ার জন্য। ভোলাগঞ্জের 10-9 ঘাট থেকে আপনাকে টিকিট কেটে নিতে হবে 0 পয়েন্টে যাওয়ার জন্য ট্রলার যোগে, পার পার্সন খরচ পড়বে 100 টাকা করে। এখানেও সেম প্রসেস, কিন্তু 1 ট্রলারে আপনাকে যেতে হবে 8 জন। গ্রুপে যদি আপনারা 8 জন থাকেন তো ভালো, তা না হলে আপনাকে একই পদ্ধতিতে আপনাকে গ্রুপের 8 জন লোক খুঁজে নিতে হবে, যারা এখানে সিঙ্গেল ট্যুর দেয় 2-4 জন, তাদের সাথে মিশে আপনাকে 8 জনের একটা গ্রুপ তৈরি করতে হবে। তারপরে টিকিট কেটে আপনি চলে যান 0 পয়েন্ট, যে ট্রলারে আপনি 0 পয়েন্ট যাবেন মাঝে আপনাকে ফোন নাম্বার দিয়ে আসবে, যতক্ষণ না আপনার ঘোরা শেষ হবে। ঘোরার শেষে আপনি যখন মাঝিকে ফোন করবেন সে এসে আপনাকে আবার পুনরায় ঘাটে নিয়ে যাবে। ঘোরা শেষে সাদা পাথর পরিবহনে সিলেটে আসুন, সিলেট থেকে রাতে আবার বাস ধরে ঢাকা ব্যাক করুন।
2-4 জনের গ্রুপ ট্যুরের থেকে ঢাকার অনেক ট্যুর এজেন্ট রয়েছে যারা 1400 থেকে 1500 টাকায় এই ট্যুর অ্যারেঞ্জ করে থাকে প্যাকেজের মাধ্যমে। আপনারা নিজেরা ঘোরার থেকে যদি এই ট্যুর এজেন্টের মাধ্যমে আসেন আপনাদের খরচ তুলনামূলকভাবে অনেক কম পড়বে। সকালে রাতারগুল যাওয়ার পথে চা বাগান এবং রাতে সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে হযরত শাহজালালের মাজারটি পরিদর্শন করে নিন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়। ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।